কেমন আছেন ভাই? জি ভালো, আলহামদুলিল্লাহ। ভালো আছেন? হ্যাঁ ভালো আছেন। রোজা তো চলে আসলো, চলে আসলো আজকে থেকে ঈদ রোজা। তো শুরু করুন আপনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, রাব্বি ইশরাহলি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়া আহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রেসপেক্টেড ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের বিষয় কোরআন নাকি হাদিস, আমাদের অ্যাকচুয়ালি কোনটা মানা উচিত? অ্যাজ এ মুসলিম আমাদের কোনটা মানা উচিত? আমরা দেখি আসলে হাদিস কি। প্রথমে আমরা একটু হাদিস নিয়ে আলোচনা করি। হাদিস কি বা হাদিস কাকে বলে? হাদিস আরবিক শব্দ, এর বাংলা হলো বাণী। আমরা হাদিস বলতে যা বুঝি এটা হলো রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, কি হাদিস বলা হয় প্রচলিত অর্থে। হাদিস সংকলনের ইতিহাস যদি আমরা একটু দেখি, আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন 632 খ্রিস্টাব্দে। আর হাদিস সংকলনের যে প্রধান উদ্যোক্তা বুখারী শরীফের যে লেখক ইমাম বুখারি, ওনার জন্ম হলো 812 খ্রিস্টাব্দে, প্রায় 200 ইয়ার্স পরে। তো উনি যে লিখছেন বুখারি শরীফ, এটা হলো 845 খ্রিস্টাব্দে, মানে 210 বছর পরে, প্রায় 210 বছর পরে হাদিসটা লেখাই হয়েছে। ইন্টারেস্টিং ব্যাপার হলো এই হাদিসের মূল কপিটা 1100 শতাব্দীর আগে পাওয়াই যায় না, তারপরে হাদিসটা মূল কপি আসছে। এটা আসলে কি এই হাদিসটাও কি বুখারী শরীফ নিজে লিখছে কিনা সন্দেহ আছে, বা এটা পরে করাপ্টেড হয়েছে কিনা আমরা জানি না। আর করাপ্টেড হইতেই পারে, কারণ আল্লাহ তাআলা কোরআনে বলছে অনলি কোরআনকে আল্লাহ তাআলা সংরক্ষণ করবে। আল্লাহ তাআলা বলেন নাই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে সংরক্ষণ করবে, এটা হতে পারে না করাপ্টেড। সূরা বাকারা আমরা যদি পড়ি, সূরা বাকারা নাম্বার 2 এবং আয়াত নাম্বার 2, জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদা লিল মুত্তাকিন, আল্লাহ বলছে এই কিতাবটাই সত্য, এই কিতাবটাই হলো আমাদের পথ প্রদর্শক যদি আমরা মুত্তাকি করি। সো এই কিতাবটাই সত্য, সত্যায়িত করছেন আল্লাহ তাআলা। অন্যান্য কিতাবের দিকে আমরা তাকাই, তাওরাত ইনজিল এরকম একটা ভার্স কোন জায়গায় আপনি পাবেন না, তাওরাতে পাবেন না, ইনজিলেও পাবেন না, জালিকাল কিতাবু লা রাইবা ফি। হিব্রুতে বলেন অথবা ইংলিশে বলেন অথবা বাংলায় বলেন, এরকম একটা ভার্স আপনি পাবেন না। এই একমাত্র ভার্স কোরআনে আল্লাহ তাআলা দিয়েছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি, সন্দেহমুক্ত একটা কিতাব, এবং এই কিতাবটা পথ প্রদর্শন করে যারা মুত্তাকি। সন্দেহমুক্ত কিতাব একটাই পৃথিবীতে, সেটা হলো কোরআন। সো আমরা বলতে পারবো না যে হাদিস সন্দেহমুক্ত, হাদিস অবশ্যই সন্দেহ যুক্ত। এখন কিছু কিছু আমাদের বক্তারা, আমরা যদি আমরা বলি যে হাদিস কেন আমাদেরকে মানতে হবে, ওনারা ডাইরেক্ট আমাদেরকে বলে আমরা ফাঁসে, কেন আমাদের হাদিস মানতে হবে? কোরআন তো বলে নাই, কোরআন বললো যে একটাই হলো জালিকাল কিতাব, সেটা হলো কোরআন, আমরা কেন আমরা হাদিসে যাব? হ্যাঁ, যদি হাদিস খুব ভালো কথা বলে, নাকি ভালো কথা বলে, অনেক বিজ্ঞানীরা ভালো কথা বলে, অনেক লেখকরা ভালো কথা বলে, এই ভালো কথাগুলো আমাদের ফলো করতে আমাদের কোনো প্রবলেম নাই, কিন্তু উই আর নট বাউন্ড টু ফলো এনি বুকস এক্সেপ্ট কোরআন। সো আর হাদিসের কতগুলো বুক আপনি চিন্তা করেন, বা আমাদের সুন্নি মুসলিমরা হাদিসের বুক 6টা, এটা তো ভালো করে আপনারা জানেন। সিয়াদের হাদিসের বুক আছে 4টা, এটা আল কাফি, বিভিন্ন নাম আছে আল কাফি, তারপরে আরো অনেকগুলা নাম আমি দেখি কি কি নাম আছে সিয়াদের বইয়ের নাম, আল ইস্তেহার, তারপরে হলো আল কাফি, তারপরে আরো আছে হলো তাহজিবুল আহকাম, এভাবে অনেকগুলো নাম আছে। তারপরে কিতাবে কুতুব বাইন, এগুলো হলো সিয়াদের কিতাব। সিয়ারা সুন্নিদের হাদিস মানে না, আর সুন্নিরা সিয়াদের হাদিস মানে না,
তাদের মধ্যেই তো কনফিউশন। ইভেন বুখারী শরীফের কিছু হাদিস মুসলিম শরীফে মুসলিম রহমতুল্লাহ মানে নাই, হাদিস সে মানে নাই, সে ওটাকে সহি বলে গ্রহণ করে নেয়। আবার তার কিছু হাদিস ইবনে মাজা বা তিরমিজি এরা সহি বলে গ্রহণ করে নেয়। তো তাদের নিজেদের মধ্যেই আপনি দেখেন কনফ্লিক্ট কনফিউজ যাই বলেন, তার নিজেরাই নিজেরা ঠিক হইতে পারে না যে আমরা কোন হাদিসটা মানব, বুখারীটা কি সহি না মুসলিম সহি না তিরমিজি সহি কোনটাই না। সো আমরা হাদিসের উপরে আমাদের আসলে নির্ভর করা উচিত না। এখন আমরা আসি কোরআন কি বলছে দেখি, কোরআন তো কোরআনের কাছে জিজ্ঞেস করি আমরা যে কোরআন কি এই হাদিস সম্বন্ধে কি বলবো। প্রথমে আসি সুরা বাকারা ৪২ নম্বর, সুরা বাকারা ৪২ নম্বর আয়াত, আয়াতে বলা হয়েছে তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না। এটা খুব বিখ্যাত একটা আয়াত, সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না। আমরা যেটা সত্যকে আমাদেরকে বলতে হবে, কেউ মানলো আর কেউ না মানলো, কেউ আমাদেরকে ফাসেক বললো না বললো, মুসলিম বললো না বললো, আমাদের আসলে কিছু করার নেই। তারপরে আসেন সূরা নেসায় আয়াত নম্বর ২৩, আল্লাহ তাআলা বলছেন আমি কোরআন খুলে খুলে বর্ণনা করি। কোরআনকে খুলে খুলে বর্ণনা করা মানে যদি তারা হাদিস মানে তারা বলে আমরা কোরআন বুঝবো কিভাবে, মানে কোরআন হাদিস হলো কোরআনের ব্যাখ্যা, আমরা যদি হাদিস না পড়ি তো কোরআনকে বুঝবো কিভাবে। কিছু মানুষ এটা বলে, কিছু বলে কিছু মানুষ যদি এটা বলে কোরআন বলতেছে যে আমি খুলে খুলে বর্ণনা করি কোরআনকে, তো কোরআনকে তো আল্লাহ খুলে খুলে বর্ণনা করে। আজকাল বিষয়টা হলো আল্লাহ যেখানে নিজে বলতেছে আমি কোরআনকে অত্যন্ত সহজ ভাবে খুলে খুলে বর্ণনা করে দিয়েছি যাতে মানুষ বুঝতে পারে, কিন্তু কিছু মানুষ বলতেছে না তোমার পক্ষে কোরআন বোঝা সম্ভব না, তুমি আগে হাদিস পড়ো। এটার জন্য আমরা আয়াত আছে যে কিছু মানুষ বলবে যে আমরা কোরআন বুঝতে পারবো না, এটা আছে কোথায়? এটা সূরা কামার ১৭ নম্বর, ওখানে চারটা আয়াত ১৭, ২২, ৩২, ৪০ চার আয়াত আল্লাহ তাআলা বলছে যে আমি কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণ করার উদ্দেশ্যে। উপদেশ গ্রহণ করার কেউ আছো কি? আল্লাহ তাআলা আমাদেরকে ডাকছেন যে উপদেশ গ্রহণ করার কেউ আছো কি? চারটা আয়াত একই সূরার মধ্যে, সূরা কামার আয়াত নম্বর ১৭, আয়াত নম্বর ২২, আয়াত নম্বর ৩২, আর আয়াত নম্বর ৪০। চার আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আমি কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণ করার উদ্দেশ্যে। উপদেশ গ্রহণ করার কেউ আছে কি? এখন তো বলে না যে মহাদ্দেশ যারা আছে তারা এটা পড়বে, তারা শিখবে, তারপর তোমাদেরকে শিখাবে। তো ইন জেনারেল সবার জন্য বলা হয়েছে যে কোরআনটাকে আমি উপদেশ গ্রহণ করার জন্য সহজ করে দিয়েছি। তো কোরআন তো সহজ, এটা বিষয়টা হলো আল্লাহ বলতেছে কোরআন সহজ, আমি সহজ করে দিয়েছি, আমি ধাপে ধাপে বর্ণনা করেছি, ঘটনা সহকারে বর্ণনা করেছি যাতে মানুষ বুঝতে পারে সহজে। কিন্তু তাহলে এই যে হাদিস গুলো মানুষ বিশেষ করে আমাদের সাউথ এশিয়াতে এটা প্রচলনটা বেশি হয় না, তাই না? মানুষ কোরআনের চেয়ে হাদিস নিয়ে বেশি ঘুরে এবং কিছু কনফ্লিক্ট তৈরি হয়, এবং আমি অনেক ক্ষেত্রে দেখছি যেগুলো ডাইরেক্ট কনফ্লিক্ট হয়ে যাচ্ছে কোরআনের আয়াতে। আচ্ছা, তো আপনার কি মনে হয় আসলে এই হাদিস গুলো আসলো কিভাবে মানুষ বিশেষ করে আমাদের দেশে কি করে এরকম ভাবে মানে শক্ত অবস্থান গুলো হাদিসের অবস্থান এতটাই শক্ত যে যেখানে মানুষ আমি বেশিরভাগ যারা ইসলাম যারা প্রচার করে স্কলার যারা তাদেরকে কোরআনের চেয়ে হাদিস নিয়ে বেশি কথা বলতে শোনা যায়। আপনার কাছে কেন মনে হয় এটা, কি কারণে এই ধরনের কালচারটা বা এই ধরনের সংস্কৃতিটা মানে বাঁশের চেয়ে কঞ্চি বড়, বাঁশের চেয়ে কঞ্চি বড়, এই কঞ্চি কিভাবে বড় হলো আস্তে আস্তে? এবং আপনি যে কথাগুলো বলতেছেন সেগুলো কিন্তু আমাদের দেশে সাধারণ মানুষগুলো খুব সহজে কিন্তু এটা গ্রহণ করবে, কারণ তারা অভ্যস্ত হয়ে গেছে। মিথ্যা হোক সত্য হোক যেটাই হোক, মানুষ অভ্যস্ত হয়ে গেলে সেটাই তারা ফলো করতে বা ওই ওই রাস্তায় হাঁটতে তারা পছন্দ করে। তো এক্ষেত্রে আপনার কি মনে হয় কি কারণে এই হাদিস এভাবে মানে এই কঞ্চিটা বাঁশের চেয়ে কিভাবে বড় হয়ে গেল? সুন্দর প্রশ্ন করছেন। আসলে আল্লাহ তাআলা বলছেই তো যে হকের পক্ষে কম লোক থাকবে আর বাতিলের পক্ষে বেশি থাকবে, এটা তো আল্লাহ তাআলা বলেই দিয়েছেন কোরআনে যে হকের পক্ষে কম লোক থাকবে বাতিলের পক্ষে বেশি লোক থাকবে। এখন তো বাতিলের পক্ষে তো বেশি লোক থাকবেই, আর হাদিস দিয়ে আপনার মাহফিল করতে সুবিধা। আচ্ছা, পীরদের জন্য হাদিস সুবিধা,
হাদিস করলে একজন পীরকে আপনাকে মানতে হবে, হাদিসে বলবে যে অমুক জায়গায় পীরকে মানতে বলছে, অমুক জায়গায় পীরকে মানতে বলছে। মাহফিলে কোরআনের যদি আয়াত আপনি পড়েন, কোরআন তো শিখাতে হবে মানুষকে। মাহফিলে লক্ষ লক্ষ লোক বসা থাকে, মাহফিলে কেন সে আলহামদুল সুরাটা সুন্দর পড়ায় না কেন? সুরা ফাতেহাটা যদি পড়াইতে সুন্দর করে, যেভাবে তোমরা সুরা ফাতেহাটা পড়বে, ঠিক আছে, তারা মাহফিল করে, তারা শুধু আপনার ইচ্ছা কাহিনী হাদিস নিয়ে একটু ঘাটাঘাটি, কিছুক্ষণ হাসাবে, কিছুক্ষণ কান্না করতে হবে, তারপরে মাহফিল শেষ হয়ে যাবে, তার পকেটে টাকা এসে চলে গেল। এবং সবার শেষে হুজুরদের মানতেই হবে, মানতে হবে, ফাইনাল হুজুরকে মানতেই হবে, ফাইনাল মেসেজ দিয়ে দিয়ে। এখন এটা কোরআন দিয়ে তো সম্ভব না, এই জন্য হাদিসকে প্রায়োরিটি দিতে হবে তাদের। যত বেশি বেশি হাদিস বলতে পারবে, ইভেন আজম আল্লাহ সাল্লাম থেকে আপনার হুজুর সাল্লাম পর্যন্ত সব নবীদের নাম বলে, এমন মুখস্থ নাম বলতেছে, সে বিরাট একজন বড় ওই মহাদেশ, এই নামগুলো সে মুখস্থ করে, এটি কি হবে বলে? এসছে আমরা বিসমিল্লাহ রহমান রহিম এটা কিভাবে পড়বো? এতটুকু শিখাইলে তো অনেক কিছু শেখা একটা মানুষ, বা আলহামদুলিল্লাহ সুরা ফাতিহা যেটা এটা পড়াইলে তো মানুষ শিখে, তারপর সুরা ইখলাস এটা পড়াইলে তো মানুষ শিখে। সে শিখাইতেছে কি, ওই যে আপনার কত বড় মহাদেশ, সে সব নবীদের নাম জানে, প্রসিদ্ধ জন নবী নাম বলে দিচ্ছে। আচ্ছা আমি সরি আপনাকে প্রশ্ন করি, আমি আমার নিজের কিউরিওসিটি থেকে এবং আমার দর্শকদের পক্ষ থেকে আমি আপনাকে প্রশ্নটা করতেছি, সেটা হলো যে কোরআনে কিন্তু আছে যে তোমরা নবীকে অনুসরণ করো, ঠিক আছে, তো যারা কোরআনের চেয়ে হাদিসের মূল্যায়ন বেশি করে তাদের কিন্তু বা মূল্যায়ন বেশি করো কারণ রায় করো, যারা হাদিস মানে তাদের কাছে একটা প্রশ্ন থাকে বা তাদের একটা সন্তোষমূলক একটা মানে কি বলে এটাকে স্যাটিসফ্যাকশন সন্তুষ্টতা থাকে যে নবীর কথা মানতে বলছে, তো এটা আপনি কিভাবে? অবশ্যই এটা কোরআনে আছে, আতিউল্লাহ আতিউর রাসূল, নবীর কথা তো মানতেই হবে। এখন নবী কি বলছে সেটা তো আমরা কোরআন থেকে খুঁজি, এটা তোমাদের 200 বছর পরে হাদিসে খোঁজার দরকার নাই, নবীর কথা আল্লাহ তাআলা মানতে বলছে শিওর, এবং এটা কোরআনে যেহেতু আছে আমাদেরকে মানতেই হবে নবীর কথা। নবী কি বলছে এটা আমরা একটু খুঁজে দেখি কোরআনে, নবী কি বলছে আপনার সুরা নজম আয়াত নাম্বার 1-9 এর মধ্যে একটা এই আয়াত আছে, এখানে লেখা আছে নবী নিজে থেকে কিছু বলেন না। আচ্ছা নজমে আছে নবী কিছু নিজে থেকে বলেন না, বুঝছেন? আচ্ছা তো নবী যদি কিছু নিজে থেকে না বলেন তো নবী কিভাবে কথা বলেন? নবী তো কথা বলেন আল্লাহ তাআলা যে নাজিল করেছেন, ওছাড়া সে কিছুই বলতে পারবেই না, তার বলার অধিকারও নাই। সুরা তাবাসসুম এখানে আল্লাহ তাআলা বলছেন 12 নম্বর আয়াত সুরা তাবাসসুমের, রসুলের দায়িত্ব হচ্ছে আমার কথাগুলো সুস্পষ্ট ভাবে পৌঁছে দেয়া। সুরা তাবাসসুম আয়াত নাম্বার রসুলের দায়িত্ব হচ্ছে, তা হচ্ছে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মানে উনার যে ভূমিকাটা এটা ছিল যে উনার শুধু দায়িত্ব হচ্ছে আল্লাহর বাণীগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া, তার মানে উনার নিজস্ব কোনো বক্তব্য দেওয়ার অধিকার নাই, এটা ছিলই না। আচ্ছা আমি তো আসলে অত স্পেশালিস্ট না, তবে আমি কোরআন পড়ি অর্থ সহকারী, যে আমি একটা সুরাই পেয়েছি যেখানে আল্লাহ নবীকে বলতেছে যে আল্লাহ কসম দিয়ে বলতেছে যে যদি নবী আমি আমার কাছে এখন রেফারেন্স নাই বা কেউ চ্যালেঞ্জ করলে বলা যাবে, কারণ যেহেতু আমি একটা পড়ছি আমি জানি যে বলতেছে যে যদি নবী নিজে থেকে কোনো কথা সংযুক্ত করত তাহলে আমি তার ডান হাত না বাম হাত ধরে ওর জিহ্বা গলা কেটে ফেলতাম, কেটে ফেলতাম, মানে আমার ডাইরেক্ট বলতেছে যে আমি নবীর জিহ্বা কেটে ফেলতাম যদি সে একটা কথা তার নিজের কথা সে অ্যাড করতে। অবশ্যই27 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছে সূরা জিন, আচ্ছা রসুলদের আগে পিছে প্রহরী নিযুক্ত আছে, আল্লাহ তাআলা বলছেন রসুলদের আগে পিছে প্রহরী নিযুক্ত আছে মানে গার্ড, আচ্ছা তারা দেখে রসুলদের রসুলরা ঠিকঠাক মতন হেদায়েত পৌঁছে দেন কিনা। আচ্ছা আচ্ছা
দেখেন রসুলদের আগে পিছনে সব রসুলদের কথা বলা হচ্ছে। আচ্ছা, রসুলদের আগে পিছনে গার্ড নিয়োগ করছে আল্লাহ তাআলা, প্রহরী নিয়োগ করছে, যাতে তারা আল্লাহ তাআলার হেদায়েতকে সঠিকভাবে পৌঁছে দেয় কিনা, বুঝছেন? সো রসুল ইচ্ছা করলেও কিছু বলতে পারবে না, যেহেতু তার পিছনে গার্ড আছে, বুঝছেন? যেমন আমাদের এখন সিসিটিভি আছে, আমি ইচ্ছা করলেও আমি একটা কিছু চুরি করতে পারবো না, রসুল ইচ্ছা করলেও তার হেদায়েতের বাণী ছাড়া সে কিছু পৌঁছে দিতে পারবে না। এখন আছেন আপনি, ঠিক আছে, রসুল তো নিজস্ব একটা লাইফ ছিল। যেমন আপনি যদি হাদিসে দেখেন, ঘুমাইছে কিভাবে, সে ডান কাতে ঘুমাইছে, তার একটা নিজস্ব লাইফ। আচ্ছা, সে তার টয়লেটে যেতে হয়েছে, তার হলো ওয়াইফ ছিল, তার বাজার করতে হয়েছে, তার একটা ফ্যামিলি লাইফ ছিল না, তার একটা পার্সোনাল লাইফ ছিল, তার একটা সোসাইটি ছিল। এখন এগুলোকে যদি আপনি বলেন, সাপোজ সে জুব্বা, যেটা বলে এরা মানে আরবের যে জুব্বা গুলা, হ্যাঁ, এই জুব্বা গুলো উনি পরছেন, এটা তো গ্রাউন্ড, গ্রাউন্ড, হ্যাঁ, এটা কিন্তু আবু জেহেলও পরছেন, আবু লাহাবও পরছেন, হুসাসরাও পরছেন, কেন এটা হলো তাদের অ্যারাবিক ট্র্যাডিশন, অ্যারাবিক ড্রেস, কালচার, অ্যারাবিক কালচার, এটা পরছেন। কারণ এটাকে যদি আপনি বলেন এটা আমার সুন্নাহ, আমি এই সুন্নাকে আমি ফলো করব, আপনি এই সুন্নাহ কিভাবে ফলো করবেন বলেন? একটা লোক এই জুব্বাটা যদি পরে, আজকে হলো এখন এখানে 1°C, আপনি জুব্বা পরবেন, স্যান্ডেল একটা পরে কেমন বের হইতে পারবেন লন্ডন শহরে বলেন? এখন তো আপনাকে একটা বড় জ্যাকেট পরতে হবে। আল্লাহ তাআলা কোরআনে অন্য এক জায়গায় বলেন যে আমি প্রত্যেকটা জাতির জন্য রসুল প্রেরণ করেছি, প্রত্যেকটা জাতি, তাহলে এখানে একজন রসুল ছিল, আমাদের বাংলাদেশ একজন রসুল ছিল, সাইবেরিয়াতে একজন রসুল ছিল, যেখানে আপনার -40°, যেখানে যত জাতি, জাতির যত প্রকার ভেদ আছে সব জায়গাতে জি যাচ্ছিল। তা সাইবেরিয়ার রসুল তো বড় বড় কোট পড়তে হয়েছে তার, উনি যদি এখন বড় বড় কোট পরে, এখন তাহলে সৌদি আরবের মানুষ যদি বড় কোট পরতে হবে, সাইবের রসুলটা যদি তারা অনুসরণ করে, তো বিগ বিগ কোট পরবে কিভাবে পরে গরমের মধ্যে, ওখানে 50° গরম। কিন্তু না, এখানে আমার একটা প্রশ্ন বলা যায়, সেটা হলো যে আমাদেরকে তো বলা হয়েছে হযরত মুহাম্মদকে ফলো করার জন্য, তো তাহলে অবশ্যই তো আমরা হযরত মুহাম্মদের কে ফলো করবো না, তো সাইবেরিয়াকে ফলো করবো না। ফলো করা যেটা মানে বাংলায় বলে অনুসরণ, আর একটা হলো অনুকরণ। অনুকরণ আমরা করবো না, আমরা অনুসরণ করবো। অনুকরণটা ধরে না, আমি এখন যদি এখন কান্টা চুলকাই, আপনিও কান্টা চুলকাবেন, দিস ইজ কল অনুকরণ। আচ্ছা, বুঝছেন? অনুসরণ হলো আসলে আমার কথা, আমার অ্যাডভাইস, আমি যেটা আল্লাহর পক্ষ থেকে অর্জন করছি। এখানে বলা আছে যে তুমি হেদায়েত, হেদায়েত প্রাপ্ত হবা যদি ওহিটাকে তোমার কাজই হলো, ওহিটাকে তুমি এখানে কিছু আইন আছে, সবাইকে কিন্তু অনুসরণ করতে, অনুসরণ করতে, হ্যাঁ, তাই না? তো সেখানে সেই অনুসরণ করতে গিয়ে কিন্তু সে বিভিন্ন ধরনের পোশাক বিভিন্ন জাতি হতে পারে। যেমন আমাদের ইউনাইটেড কিংডমে তো শতটা জাতির বসবাস, এক এক জন দেখেন এক এক স্টাইলের পোশাক পরে, এক এক ধরনের খাবার খায়, এক এক ধরনের অ্যাকসেন্টে কথা বলে, হ্যাঁ, এক এক ধরনের স্টাইলে কথা বলে, কিন্তু দেখা যাচ্ছে যে তারা একই আইনটা অনুসরণ করছে, এখানে কোনো অনুকরণের কিছু নেই। আচ্ছা, ঠিক আছে, এখন ধরেন আমাদের এখানে এখানে প্রাইম মিনিস্টার হলো বোরিস জনসন, সে উল্টা পাল্টা চুল রাখে। এখন আপনি যদি উল্টা পাল্টা চুল রাখেন, এটা হলো অনুকরণ, বুঝছেন? এটা অনুকরণ, ওনার মতো চুল রাখবেন, চুল আঁচড়াবেন না, ঠিক আছে, কিন্তু এটা দিস ইজ কল্ড অনুকরণ, কিন্তু এটা তো অনুসরণ না। অনুসরণ হলো তার মেসেজটাকে যদি আমরা অনুসরণ করি, সেটা হলো অনুসরণ, অনুসরণ করা। তো এই দিক, এই দিক দিয়ে আমার যেটা মনে হচ্ছে আপনার কথা শুনে, যে এই যে অনুকরণ অনুসরণের মধ্যে যে কিছুটা পার্থক্য রয়েছে, তো পোশাকের যে অনু, তাহলে আমরা পোশাকের অনুসরণের ব্যাপারে আমাদের কোরআন কি বলে? কোরআন তো পোশাক বলছে মহিলাদেরকে এবং পুরুষদেরকে পোশাক পরতে বলছে, যে তোমরা লজ্জাস্থানকে ঢেকে রাখো, শালীন পোশাক, শালীন পোশাক পরার জন্য বলছে, এটা ইউনিভার্সাল মেসেজ। এই ক্ষেত্রে, এই ক্ষেত্রে আপনার মানে মাথায় পাগড়ি দিয়ে বা জুব্বা পরে ঘোরার কোনো, এটা এটা আরো বেসিক্যালি এটা হচ্ছে ওই এলাকার একটা জিওগ্রাফিক্যাল কালচার, এবং যেখানে যারা কাফের ছিল, মুশরিক ছিল, তারাও
একই ধরনের পোশাক পরত, এখনো পরছে, এখনো সৌদি আরবে খ্রিস্টান আছে, অপটিক খ্রিস্টান, সে ওই যুগ যুগ ধরে সে 1500 বছর আগে খ্রিস্টান এখনো আছে, তারা এখনো এরকম যুগ বা পরে, তারা এখনো পাগড়ি পরে। আপনি তো ই করতে তাদেরকে ডিফারেন্ট করতে পারবেন না, হু ইজ মুসলিম হু ইজ খ্রিস্টান, আপনি ডিফারেন্ট করতে পারবেন না, তো তাদের ওটা তো কালচার। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সাধারণত হলো বিশেষ করে যেই দেশগুলোতে বালু রয়েছে, বিশেষ করে সৌদি আরব, কাতার, ইয়েমেন, এইসব জায়গাতে দিনের বেলায় হলো প্রচন্ড গরম থাকে এবং রাতের বেলায় থাকে প্রচন্ড ঠান্ডা। আপনি দেখবেন যে পৃথিবীর প্রত্যেকটা জাতি ওদের নিজস্ব ওয়েদার অনুসারে কাপড় তৈরি করে, ঠিক আছে, ওয়েদার অনুসারে কাপড় তৈরি করে। যেমন আমাদের ভারতে দেখবেন যে অতটা হেভি পোশাক পরার প্রয়োজন পড়ে না, আমাদের ছেলেরা বিশেষ করে গ্রামাঞ্চলে দেখবেন এখনো টেম্পারেচার যখন 25-30 বা অ্যারাউন্ড থাকে তখন মানুষ সামান্য একটু হালকা কাপড় পরেই ঘুরে ঘুরে, কারণ হলো প্রচুর গাছপালা আছে এবং যাতে তাদের খালি গায়ে ঘুরলেও কিন্তু রোদ লাগতেছে, এটা হলো পরিবেশের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। যেমন আপনি দেখবেন যে আমাদের দেশে গরুর গায়ে কিন্তু লোম নাই তেমন একটা, কিন্তু সাইবেরিয়ার গরুর গায়ে প্রচুর লোম থাকে, ঠিক আছে। কারণটা হলো যেহেতু ওই জায়গায় প্রচন্ড ঠান্ডা, এটা মানে ন্যাচারালি হয়তো আল্লাহ এভাবেই তাদেরকে তৈরি করে দিয়েছে বা হোয়াটএভার ইট ইজ, এটা তাদের মানে যদি আমরা ন্যাচারালি চিন্তা করি যে তাদের এই লোম গুলা তাদেরকে প্রোটেকশন দেয়, ঠিক তেমনি যে মধ্যপ্রাচ্যে আপনার যে যারা পোশাক পরে, আপনি দেখবেন যে ভারতের যে রাজস্থান, রাজস্থানের মানুষ পাগড়ি কিন্তু পরে। এখন রাজস্থান হচ্ছে একটা মরুভূমির এলাকা, তারা দেখা যাচ্ছে যে মরুভূমির মানুষজন পাগড়ি কেন পরে, এটা একটা প্রশ্ন জানতে পারে কেন পরে। তো এখানে দেখবেন যে পাগড়ি জিনিসটা হলো এরকম যে আপনি যখন এটা এমন একটা উপাদান, যেমন আমাদের দেশের মানুষ হলো যারা খেতে জমিতে কাজ করে তারা কিন্তু খেতের মাথার মধ্যে পাতলা দেয়, জানি না এক এক জায়গায় এক 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 রকম নামে ডাকতে পারে, তবে সেটা বাঁশের তৈরি থাকে, বিভিন্ন ধরনের থাকে, যেন রোডটা যেন ছায়ার মতো ছাতা ছাতা দেওয়া থাকে। ঠিক যেহেতু তাদের ঘর থেকে বেরোইলে রাজস্থান বলেন, ভারতের রাজস্থান বলেন বা আরবের যে মরুভূমির অঞ্চলগুলো বলেন, সেখানে তো গাছপালা নাই, আপনি ঘর থেকে বের হচ্ছেন মানে আপনি সূর্যের তাপ সরাসরি আপনার উপর পড়তেছে, সো আপনার মাথাটা ঢেকে রাখাটা প্রয়োজনীয়। আপনি ডাজেন্ট ম্যাটার আপনি মুসলিম হন, খ্রিস্টান হন, সাদা হন, কালো হন, আপনি রোদ থেকে বাঁচার জন্য আপনার মাথাটা কিন্তু ডেকে রাখতে হবে, সেজন্য এই রোদ থেকে বাঁচার জন্য তারা কিন্তু পাগড়িটা পরে। আপনি দেখবেন এই পাগড়ি গুলো তারা কিন্তু আবার গলাতে পেঁচায়ও রাখতে পারে, কারণ হলো যখনই সূর্যটা ডুবে যায় তখন এত ঠান্ডা যে আমাদের দেশে মাফলার ইউজ করে, ইংরেজরাও মাফলার ইউজ করে কিন্তু আরবরা কিন্তু মাফলার ইউজ করে না, কারণ তারা ওই একটা দিয়েই হলো আপনার গলাটাও কিন্তু রাতের পরে বা সন্ধ্যা নামার পরে ঠান্ডা নামার পরে পেঁচিয়ে রাখা যায় ঠান্ডা থেকে বাঁচার জন্য। তাহলে এটা দেখা যাচ্ছে এর সাথে ধর্মের কোনো সম্পর্ক না, সম্পর্ক নেই, তাহলে তো আর খ্রিস্টানরাই পড়তো না। আমি জাস্ট আমার ব্যক্তিগত মতামত আমি মানে ব্যাখ্যা করলাম যে আমি আপনার কথা শুনে যে কেন আমি, কারণ আমি এই দেশে থাকার কারণে আপনার শতটা জাতির সাথে পরিচিত হয়েছি, আপনি দেখছেন যে এক এক ধরনের জাতির এক এক রকম অ্যাটিটিউড। ইনফ্যাক্ট আপনি যদি মুসলমানদের মধ্যে আপনি মানে ধরেন, আপনি দেখবেন যে আপনার ইরাকের মুসলিমের সাথে আফগানিস্তানের মুসলিমের মিল নাই, কালচারালি মিল নাই, বাট ইমানের দিকে কিন্তু মিল আছে, ইমানের দিকে মিল আছে। তাহলে কি আপনি কি বলতে চাচ্ছেন যে বা আপনার কাছে কি মনে হয় যে এই হাদিস মানে কালচারালি ইনফ্লুয়েন্স? অবশ্যই এটা কালচারালি ইনফ্লুয়েন্স হবে। আপনি আর কিছু আপনার কাছে জানা থাকলে আরেকটা উদাহরণ দিই, আপনার এদেশে যেমন গেরুয়া পোশাক পরে হলো বৌদ্ধ ভিখুরা, একটা নিচে পরে মানে সেলাই থাকবে না আনস্টিচ, আর একটা উপরে পরে, এদের এখানেও আছে বৌদ্ধ ভিখু আপনি দেখবেন, এরা তার উপরে একটা কোট পরে, বুঝছেন, ওইটা নিচে থাকে উপর, কারণ শীতে তো বের হইতে পারবে না। এখন আপনি কি ওখানে তাকে বলা উচিত না যে তোমার তো আসলে এইটা হলো পোশাক পায়জামা পরে, পায়জামা পরার পরে বা মানে যেটা আরব স্টাইলের পোশাক গুলো পরে,
এইগুলোর উপর কিন্তু তারা আবার ওয়েস্টার্ন পোশাকটা পরে, বিশেষ করে কোটটা কিন্তু মাপ নাই, উপায় নাই তো, কোটটা ছাড়া কিন্তু উপায় নাই, উপায় নাই। তাহলে আপনার এদের আর জানেন এদের বেশি আরো আনস্মার্ট লাগে, বুঝছেন, এত বড় একটা যুগ্য পরে এর উপর একটা জ্যাকেট পরে আনস্মার্ট লাগে। আল্লাহ তাআলা কোরআনে বলছে যে তোমাদেরকে পোশাক দিয়েছি এবং তারা সুন্দর ভাবে নামাজ পড়বে, নামাজে যখন দাঁড়াবে তখন সুন্দর হয়ে নামাজ পড়বে, আল্লাহ তাআলা কোরআনে বলছেন। আচ্ছা আপনি আরেকটা জিনিস কি আপনি লক্ষ্য করছেন, আমি সরি মানুষের নিন্দা করতেছি না, আমি জাস্ট মানে যা দেখি আমি রাস্তাঘাটে তাই আমি মানে বলার চেষ্টা করতেছি, যে যারা অনেকে আছে যারা পায়জামা পরে কিন্তু টাকের উপরে পরে না, কিন্তু সে কিন্তু ভিতরে তিনটা মোজা পরে রাখছে, তাহলে তো তার টাকনিটা কিন্তু খোলা না, কিন্তু না খোলা না, তার টাকনো যদি খোলা নাই থাকে তার টাকনোটা ঢেকে আবার এটার উপরে আবার লং স্টাইল করে পায়জামা পরাটা আসলে ইটস লুকস পিকুলিয়ার, ইজন্ট ইট? ইটস নট লুক স্মার্ট, ইটস নট লুক হ্যান্ডসাম, কারণ আলাদা লোক যদি হ্যান্ডসাম হয় তাহলে স্মার্ট হবে, এটা কারণটা হতে পারে যে তারা হলো মানে হয়তো মনে প্রাণে হয়তো বিশ্বাস করে, অনুকরণ অনুকরণটা করার কারণে হয়তো, অনুসরণ অনুসরণ অনুকরণটা করার কারণে হয়তো তারা মানে যেহেতু বিশ্বাসটা তো একটা এমন একটা জিনিস আপনি এটার সাথে আসলে আর্গু করা চলে না, তাই না, ওরা হয়তো মনে করে যে এটা নবীর সুন্নত আমাকে এভাবেই পড়তে হবে, কিন্তু শীতের জ্বালায় কি করা আছে, আমি আমি ট্রাক্টর উপর আমি ট্রাক্টর উপর পায়জামা পরবো কিন্তু মুজে নিচে আবার মোজা পরবো তিনটা, আমি আপনার গ্রাউন্ড পরবো আবার কিন্তু এর উপর জ্যাকেট পরবো দুইটা দুইটা। আচ্ছা ঠিক আছে, মানে confused.com confused.com। আচ্ছা আচ্ছা, এর ব্যাপারে কিন্তু আমার হাদিসও আছে, আপনি যদি প্রচলিত হাদিসে যান, ওখানে আসতেছে ক্যামেরা, ওখানে পিছনে আসতেছে, আসছে কিন্তু এখানে তো শো করতেছে না, আমি শিও না, দাঁড়া আমি একটু আবার দেখে নিচ্ছি কেমন একটু। এই মোবাইলে আসে কথা আসতেছে কিন্তু ছবিগুলো আসতেছে না, কারণে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে বারবার। যাই হোক, আমরা এটা তৃতীয় পর্বে চলে আসছে আলোচনায়, দেখা যাক আমাদের আজকের যে অতিথি জনাব আইনজীবী, যুক্তরাজ্যের আইনজীবী জনাব মোহাম্মদ মনিরুজ্জামান সাহেব, তো হ্যাঁ আমরা আবার লাইভে চলে আসছি। তো হ্যাঁ ঠিক আছে, আমরা যেন বলতেছিলাম পোশাক নিয়ে যে হাদিসের ব্যাপারে কথা বলতেছিলাম, হাদিসের তো অনেকগুলো পার্ট আছে, যেমন আপনার আমরা এতক্ষণ যে কথাগুলো বললাম সেগুলো মেনলি হচ্ছে পোশাক নিয়ে। আচ্ছা আর কি কি বিষয়ে আপনার মনে হচ্ছে যে হাদিসের সাথে কোরআনের আসলে কোনো সম্পর্ক নাই, এরকম আর কোন ফ্যাক্টর আছে? আইনের ব্যাপারেও কিছু ইয়ে আছে, কোরআনে কিছু আইন, ওকে, যেমন একটা একটাই আমি বলি, ব্যভিচারের আইন হলো কোরআনে বলছে 100 ব্যক্তরাঘাত, আচ্ছা, এবং হাদিস বলছে তাকে মেরে ফেলতে হবে, মানে স্টোন টু ডেথ যেটাকে বলা হয়, অর্থাৎ পাথর মেরে মেরে ফেলতে হবে, এই পাথর মেরে মেরে ফেলতে হবে। এটা এটা কোন হাদিসে বলা আছে আপনার? এটা তো প্রত্যেকটা বুখারিতে আছে, মুসলিমে আছে, এটার পাথর মেরে মেরে ফেলতে হবে এরকম একটা আয়াত সারা কোরআনের মধ্যে নাই, একটা আয়াতই নাই সারা কোরআনের মধ্যে। আচ্ছা এরকম অনেক কিছুই আছে, আজকে হয়তো এরকম ডিসকাশন গুলো করা যাবে না, এগুলা এগুলো হাদিস নিয়ে
আপনাকে বের করে বের করে দেখাইতে হবে যে এই অবস্থা। তারপরে হলো আরো কিছু আমি বলি হাদিসের মধ্যে কনফ্লিক্ট, যেমন বুখারী শরীফে হাদিসে উযু, উযুর হাদিসে যান বুখারী শরীফ, উযুর হাদিসে একবারে দেখবেন হাদিস নাম্বার হলো মেবি আই এম নট শিওর 159 বলা আছে একবার করে হুজুর সাল্লাম ধুইছেন, হাত মুখ বা মাথা মুছে করছেন একবার করে। সেকেন্ড হাদিসে বলা আছে আরেকজন সাহাবা বললেন যে দুইবার করে, আমি দেখেছি উনি হুজুর সাল্লাম দুইবার করে হাতগুলো ওয়াশ করছে দুইবার করে বা মুখ বা পা দুইবার। থার্ড ওয়ান আবার বলছে তিনবার করে। এই প্রত্যেকটা হাদিস কি মানে বুখারীর হাদিস? আমি এখন যদি আপনি বলেন বের করতে পারি। না না ঠিক আছে ঠিক আছে, এক মিনিট দেন আমি বের করে দেখাচ্ছি। আপনি এখন কোনটা ফলো করবেন? আপনি যদি এখন বলেন যে আমি তিনবার ধৌত করবো, ওকে তিনবার করো, এখন কেউ যদি বলে একবার, তাহলে তো আপনি ওরে বাবা খবর আছে কি একবার কি। ইসলামী ফাউন্ডেশন থেকে প্রকাশিত যে হাদিস, যে হাদিস বই বুখারী শরীফ, ওখানে 159 মানে 160, 161, 160, 161 তিনটা হাদিস একই বইয়ের মধ্যে পর পরে তিনটা হাদিস তিন রকমের, বুঝছেন? একজনে বলছে যে একবার হাত ধুইলে হবে, মানে সবগুলো অঙ্গ প্রদান গুলো একবার করলে হবে, একজনে বলছে দুইবার করলে হবে, একজনে বললো তিনবার করলে। এবার আবার উজুর মধ্যে আবার হালকা উজু আছে আবার পূর্ণ উজু আছে, উজু আবার দুই প্রকার নাকি, বুঝছেন? একটা হচ্ছে হালকা উজু, আপনি হালকা উজু করতে পারবেন, এটা হলো 140 নম্বর হাদিসের মধ্যে হালকা উজু করতে পারবেন। হালকা উজুটা কিরকম, এটা কিভাবে বলবে? হালকা উজু মানে খুব কুইক যারা করলো আর কি, একটু বুঝছেন, এটা হালকা উজু। আর দেখবেন এখানে অনেকে আছে বসে 15 মিনিট উজু করতেছে করতেছে করতেছে, হেভি উজু, একদম ভারী, বুঝছেন? কারণ ঘন দাড়ি আছে, একদম মানে দাড়িটাকে সুন্দর করে ভিজাবে, এটা হলো ভারী উজু আর কি, বুঝছেন? তা এই এক উজুর যদি এরকম হয় এবং একই কেতাবের মধ্যে, অন্য কেতাবে আমার যাওয়ার দরকার নাই, বুঝছেন? এক কেতাবের মধ্যে এরকম অবস্থা, হালকা উজু ভারী উজু একবার দুইবার তিনবার, এই হলো আমাদের উজুর অবস্থা। অথচ আপনি যদি কোরআনে আসেন, কোরআনের উজুর আয়াতটা শুধু হলো সূরা মায়দা, কি বলা আছে আয়াত নাম্বার 6 এ বলা আছে যে তোমরা যখন নামাজে দাঁড়াবে তখন তোমরা মুখমণ্ডলকে ধৌত করো, হাত দুইটা কোমর পর্যন্ত ধৌত করো, মাথাটা মোছেও করো এবং পা দুইটা মোছেও করো, মানে টাকনু পর্যন্ত। তার মানে এটা এটা থেকে মানে আমি যেটা তো বুঝতে পারতেছি যে আপনাকে এই শরীরের এই অঙ্গগুলো পরিষ্কার রাখতে বলতেছে, পরিষ্কার রাখতে বলতেছে। তো এখানে আপনি দুইবার হাত লাগালেন না 10 বার লাগালেন, ইট রিয়েলি ডাজন্ট ম্যাটার, কারণ অলরেডি যেহেতু একই ব্যক্তির তিন ধরনের হাদিস দেখা যাচ্ছে, তার মানে দ্যার ইজ সামথিং রং, ঠিক না? সামথিং মেড আপ। আগেই বললাম আল্লাহ তাআলা বলছে জালিকাল কিতাবুল্লাহ লা রাইবা ফি, তো এটা তো জালিকাল কিতাব না, এটার মধ্যে তো জ্ঞান থাকতেই হবে, আপনার কাছ থেকে তো অনেক তথ্য পাচ্ছি। অবশ্যই আপনার একজন আপনি যে ধরনের তথ্য দিচ্ছেন এগুলো তো মানে খুবই তথ্যবহুল তথ্য, ঠিক আছে? তো এগুলো আসলে আমাদের সকলে জানা উচিত, অ্যাটলিস্ট যেন আমরা বিভ্রান্তি এবং ভুল থেকে বের হয়ে আসতে পারি আমরা মনে যারা আছে, ঠিক আছে? ওকে, তারপর হাদিসে আরো অনেক কিছু আপনার ওই যে মহামারীর ব্যাপারগুলো আছে হাদিসে, একই হাদিসের মধ্যে আপনি দেখবেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে
তোমরা যদি কোথাও মহামারী দেখো ওই এলাকা থেকে পালিয়ে যাও, যেমন বাঘ দেখলে পালাও বা সিংহ দেখলে পালাও। আবার ওই একই হাদিসের মধ্যে বুখারী শরীফের মধ্যে আছে যে তোমরা মহামারীর সময় যেখানে মহামারী হয় ওখান থেকে বের হবা, আর ওখানে জানি কেউ বের না হয়। একই হাদিসের মধ্যে এই অবস্থা যদি হয় চিন্তা করেন। আচ্ছা, এরকম বহুত আছে, আমি একদিন এ নিয়ে কথা বলবো যে হাদিসের মধ্যে একই হাদিসের মধ্যে গড় মিল বা এই হাদিস থেকে ওই হাদিসের মধ্যে গড় মিল। আচ্ছা, তারপরে আবার আছে ইহুদি নাসারার সাথে বাস করা যাবে না, এটা কিন্তু এটা হলো আবু দাউদ, সুনানে আবু দাউদ, হাদিস নাম্বার হলো 8727, 2787 নম্বর হাদিস, সরি 2787, 2787 নম্বর হাদিস। ইহুদি নাসারার সাথে বাস করা যাবে না। তাহলে আমরা এদেশে যে বাস করি, আমরা না হয় হাদিস কোরআন মানি না, যারা হাদিস মানে, এখানে তো বহুত আহলে হাদিসের লোক আছে। আচ্ছা, ইহুদি নাসারাদের ব্যাপারে কথা বলার আগে আমার একটা পয়েন্ট আছে, আমরা তো পরে ভুলে যেতে পারি, যে আপনি ওই যে পাথর মেরে হত্যা করার যে হাদিসটা, এটা আপনি কোথায় পেয়েছেন? এটা বুখারী শরীফে আছে। একটু আমাকে একটু কাইন্ডলি রেফারেন্স দিতে পারবেন? দালাল হতে পারেন, এটা তো অনেক কমন একটা ডায়লগ ইহুদিন আসারাদের, অলরেডি মনে হয় শুরু হয়ে গেছে হয়তো ইহুদিন আসারাদের। ইট ডাজন্ট ম্যাটার বিকজ ইউ আর টকিং অ্যাবাউট কুরআন, ইউ আর টকিং অ্যাবাউট দা মেসেজ অফ আল্লাহ, সো ইট ডাজন্ট ম্যাটার হু হু ইজ সেইং হোয়াট। ওকে, অলরাইট, সো এই আমি যেহেতু আমি হাফেজ না, আমি আমি ইন্টারেস্টিংলি কিউরিয়াসিটির কারণে আমার নিজের মানে জানার জন্য, আগ্রহের জন্য, মানার জন্য আমি কোরআন পড়ি, অর্থ সহকারে পড়ি। আমি আরবি বুঝি না, আমি বাংলাতে পড়ি, ইংলিশে পড়ি। তো আমি যতদূর জানি কোরআনের কোন একটা সূরায় আপনার আমি পড়েছি, সেখানে লেখা আছে যে ব্যভিচারীর ব্যাপারে কথাটা বলা আছে, যে ব্যভিচারীর ব্যাপারে বলা আছে যদি তারা তওবা করে তাদেরকে, তাহলে তাদেরকে ক্ষমা করে দেবে। তো এখানে তার ব্যাপারে নির্দেশনা দেওয়া নেই, যেমন শাস্তির ব্যাপারে বলা আছে, যেমন কেউ যদি অবিবাহিত থাকে মানে ব্যাচেলার, তারা যদি ব্যভিচারে লিপ্ত হয় তাদেরকে যে পরিমাণ শাস্তি দিবা, যদি কেউ বিবাহিত, এটা কিন্তু স্পষ্ট কোরআনের কোরআনে যেটা বলা আছে, যারা বিবাহিত তাদেরকে তার চেয়ে দ্বিগুণ শাস্তি দিতে হবে, তবে তবে বলা আছে তবে যদি তারা তওবা করে তাদেরকে ক্ষমা করে দাও। তাহলে দেখা যাচ্ছে যে তওবা না করলেও তাদেরকে শাস্তি দেওয়ার কথা বলা আছে, মানে যে কেউ যদি তওবা করলো না, না আমি এটা করছি তওবা করলো না আল্লাহর কাছে, তাহলে তাদেরকে শাস্তি দেওয়ার কথা বলা আছে। কিন্তু যেহেতু আপনারা দেখেন দুইটা গ্রুপ ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ব্যাচেলার, একটা হচ্ছে আপনার ম্যারিড, ঠিক আছে, যেহেতু দুইটা গ্রুপে ভাগ করে দেওয়া হলে একটা হচ্ছে একটা শাস্তি ডাবল, তার মানে দুইটাই শাস্তি, দুইটাই কিন্তু শাস্তি। তাহলে এখানে হত্যার বিধানটা কিন্তু নাই। তাহলে আপনার কি মনে হয় কি কারণে এই পাথর মেরে হত্যাকাণ্ডের এই হাদিস, এটা কিভাবে উদ্ভূত হলো? আমার পার্সোনাল ওপিনিয়ন, আমি বলি, এটা আমি পার্সোনাল ওপিনিয়ন বলতেছি। অ্যাকচুয়ালি উমাইয়া এবং আব্বাসীয়রা যখন শাসন করছে, উমাইয়ারা ছিল 97 ইয়ার্স, তারা পাওয়ারে ছিল 97 ইয়ার্স কন্টিনিউ। আচ্ছা, আব্বাসীরা ছিল প্রায় 700 ইয়ার্স, 800 ইয়ার্স দুইটা বংশ এরা শাসন করছে। এখন খুব বেশি দিন যদি শাসন করে, আপনি আমি নাম বলবো না, কোনো দিকে যদি তাকান, সৌদির দিকে তাকান বা অন্য অন্য কান্ট্রির দিকে তাকান, যারা লং টাইম শাসন করছে তারা কিন্তু স্বৈরাচার হয়ে যায়, বুঝছেন, লং টাইম। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারা স্বৈরাচার হয়ে গেছে, কারণ আমার ছেলের পরে তার ছেলে, তার ছেলের পর তার ছেলে, তার ছেলের পর তার ছেলে আসবে, এখানে কোনো ডেমোক্রেসি নাই, আপনি ই করতে পারবেন না, চেঞ্জ করতে পারবেন, ইচ্ছে করলে চেঞ্জ করতে পারবেন না, তারা যা খুশি তাই করবে, আপনাকে মেনে নিতে হবে। তখন আস্তে আস্তে এগুলো আর ঢুকাইছে, বুঝছেন, এই জন্য 1200 শতাব্দীর আগে আপনার এই যে পাথর মেরে হত্যা, এটা আসলে তাদের নিজস্ব একটা সংস্কৃতির অংশ ছিল। হ্যাঁ, নিজস্ব সংস্কৃতি ঠিক বলা যাবে না, কারণ তাদেরকে তাদের পাওয়ারটাকে আপনাকে ই রাখতে হবে, তো আগে হলো পাওয়ার, পাওয়ার কন্ট্রোলে রাখতে হবে, তারপরে আপনি যা করেন, মানে এটা হলো পাওয়ার কন্ট্রোলের জন্য একটা দেখা গেল যে আপনার একটা একটু একটু মানে মানে
সিভিয়ার পানিশমেন্ট টাইপের একটা, যেমন আপনার যখন রোমানরা যখন শাসন করতো, আপনি জানেন যে রোমানরা কিন্তু মানে যে ক্রুশে বিদ্ধ করতো, যেভাবে যেভাবে সে আসলে একে ঈসা নবীকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল, এটা ছিল একটা সিভিয়ার টাইপের পানিশমেন্ট ছিল না, যে কেউ কথা শুনবো না, তোমাকে মেরে একদম ঝুলাই রাখবো যেন বাকি সবাই যেন দেখে। তাহলে এর সাথে আসলে দেখা যাচ্ছে যে আপনার ধর্মের কোনো সম্পর্ক না, এটা হচ্ছে ক্ষমতাবানদেরকে, ক্ষমতাবানরা ক্ষমতা টিকিয়ে রাখার জন্য একটা শাস্তির প্রক্রিয়া, ঠিক আছে? কিন্তু আল্লাহ তো সমস্ত জিনিস নিষিদ্ধ করছে, প্রত্যেকটা শাস্তির বেলায় আল্লাহ তাআলা বলছে যে তোমরা যদি ক্ষমা চাও তাহলে ডিফারেন্ট, ক্ষমা চাইলে তো শেষ, আল্লাহ তাআলা ক্ষমা করে দেবে না। দেখা যাচ্ছে এখানে আপনি জিনিসটা দেখেন, আবার আমার মনে হয় এটা শাট ডাউন হয়ে গেছে, it's I don't know what is really happening, it's shut down again. দেখেন নেক্সট টাইম তাহলে আমরা খুব কুইক শেষ করে দিই নাকি? ক্ষমতাবানরা তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য যে কিছু কিছু শাস্তির পদ্ধতি তারা মানে হয়তো আগে পালন করতো অথবা নতুন করে ইয়া করছে, এটা সাম্রাজ্য শাসন করার জন্য, যেহেতু তারা মুসলিম সাম্রাজ্যের ছিল মানে অধিকারী ছিল, সেজন্য আমরা মানে এটাকে ইসলামের আইন হিসাবে ধরে নিয়েছি, ইসলামের আইন হিসাবে, এটা ইসলামের আইন না, এটা আসলে ইসলামিক শাসকদের নিজস্ব বানানো আইন, বানানো আইন আসলে, এটা এটা ইসলামিক শাসক মানে বললেও শাসক বলতে পারেন, বলা যায় যেহেতু মুসলিমদের, মুসলিমদের বলা যায়, ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ইসলামিক শাসকদের বানানো আইন বলা যায়, বানানো আইন বলা যায়। আসলে দেখা যাচ্ছে যে এটা যেহেতু কিছু কিছু জিনিস আছে যে আপনার এগুলা আসলে তো যেহেতু আল্লাহর আইনের, আল্লাহ যে আইন আমাদের জন্য তৈরি করে দিয়েছেন সেটার একদম পরিপন্থী হয়ে যাচ্ছে। আচ্ছা আপনার কাছে আর কি তথ্য আছে? আর শুধু তাই না, আরো দেখবেন আপনি এই নামাজের ব্যাপারে, আপনি দেখেন নামাজ সুন্নাত ওয়াজেব নফল নামাজের কোনো শেষ নাই, বুঝছেন? তারপর হলো ওই সবে বরাতের নামাজ, সবে কদরের নামাজ, নামাজ আর নামাজ, শাসকরাই শাসক, এটাও একটা শাসকদের উদ্দেশ্য যে তোমরা যাও মসজিদে থাকো, নামাজ রোজা করো, আমাদের এদিকে নাক গলায় না, আমরা কি করতেছি না করতেছি নো প্রবলেম, বুঝছেন? তবে 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 নামাজ করো, রোজা করো, ইবাদত করো, এই ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় যে শান্তিপূর্ণভাবে যদি আপনি যে কোনো রিচুয়াল আপনি পালন করেন শান্তিপূর্ণ, যেমন এটা যেমন শাস্তির ব্যাপারে আপনি যে হাদিসটার কথা বলছেন এটা হলো ভায়োলেন্ট, সামওয়ান ইজ বিং টর্চার্ড এন্ড কিল, সো দ্যাট শুড বি স্টপড, সো বাট আপনি নামাজ পড়লে তো কোনো ক্ষতি নেই, না ক্ষতি নেই, আপনি সেটা হাদিসে থাকুক আর না থাকুক, আপনি চাইলে তো যে কোনো মুহূর্তে আপনি নফল নামাজ, না নফল নামাজের কথা তো বলা আছে কোরআনে, কিন্তু আপনি যখনই এটাকে সুন্নতে মুয়াক্কাদা বলবেন, অর্থাৎ নামাজের কথা বলা আছে কোরআনে, ইন্নাস সালাতা ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, মানে সালাত হলো, সালাত কুরবানি তোমার জীবন তোমার মৃত্যু, এটা হলো আল্লাহর জন্য, সালাত আল্লাহর জন্যই হতে হবে। আচ্ছা সালাত আমি পীরের জন্য পড়তে পারবো না, সালাতটা তো পড়তে হবে আল্লাহর জন্য। তো সালাত আমরা যখন সুন্নাত সালাত পড়ি, তো সুন্নাত সালাত কি পড়ি? ইক্তেদাই তো মনে করেন সুন্নাত রাসূলুল্লাহ, আমাদেরকে যখন সালাতে আমি নিয়াত করলাম সুন্নাত রাসূলুল্লাহ, আমি যখন সালাদটা পড়বো সুন্নাত রাসূলুল্লাহ সালাদ পড়লাম, চার রাকাত পড়ি দুই রাকাত পড়ি নো ব্যাটার। আচ্ছা কিন্তু সুন্নাত রাসূলুল্লাহ যদি যখনই আপনি বললেন সালাতের ব্যাপারে, তখন তো সালাদ বললো আল্লাহ তাআলা বললেন ইন্না সালাতা ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, সালাদটা হলো ইন্না সালাতা রাব্বিল আলামিন, সালাদ আল্লাহর জন্যই হতে হবে। তবে সালাদ কার জন্য পড়লেন আপনি? সুন্নাত সালাদ কার জন্য পড়লেন? রাসূলের জন্য সুন্নাত সালাদ হবে না, তাহলে তো রাসূলের পূজা করা হলো, আমাদেরকে পূজা করতে বসে আল্লাহ। আল্লাহর হুকুম ব্যতীত, আল্লাহর হুকুম ব্যতীত যেটা নবী নিজে ইচ্ছাকৃত ভাবে, যেটা আসলে নবীর কাছে ছিল নফল, নবীর কাছে যেটা নফল ছিল সেটা আমাদের কাছে শূন্য, এরকম হতে না, নবীর কাছে নফল থাকলে আমরা ওটাকে তাহলে তো অনুকরণ হয়ে গেল, নবী যদি সুন্নাত পড়েও থাকে, কারণ আল্লাহ বলছে তোমরা নফল পড়ো, নফল পড়তে পারবে, নফল আমিও পড়তে পারবো, আমি যদি হুজুর হাসান যেভাবে নফল পড়ছে, আমি একটু ক্লিয়ার করি, হুসান যেভাবে নফল পড়ছে, আচ্ছা আচ্ছা, মানে নফলটা আসলে সবাইকে পড়ছে, সবাইকে পড়ছে, সবাইকে পড়ছে, সবাইকে পড়ছে, আপনি যদি ওইটাকে অনুকরণ করেন, হুসান নফল পড়ছে চার রেকাত অথবা দুই রেকাত, এবং সেটাকে বলতেছেন এটা হলো সুন্নাত, হুসান সুন্নাত, কিন্তু নামাজ নিয়ে কোনো সুন্নাত হবে না, সাপোজ রোজা হলো তিরিশটা,
এখন যদি আপনি বলেন না রোজা আমি 32টা রাখবো, আমি রাখবো, হ্যাঁ আমি নকল রোজা দুইটা বেশি রাখবো, এভাবে হবে না তো। যেটা আল্লাহ তাআলার নির্দেশিত যেসব আইন কানুন এটা আপনি ভায়োলেট করতে পারবেন না। মানে নিজস্ব ব্যক্তিগত মতামত, আমার কাছে কোন রেফারেন্স নাই, কোনো কিছু নাই, আমার কাছে মনে হয় যেহেতু আপনার তথ্যের উপর ভিত্তি করে, সেটা হলো যে আপনার যেহেতু আল্লাহ যখন নির্দেশ দিচ্ছে নবীকে যে আপনি মানে আপনারা আপনি এবং আপনার উম্মতরা সবাই নফল নামাজ পড়ুন রাত্রির গভীরে, নফল নামাজ পড়ুন, ঠিক আছে, তাহলে এমন তো হতে পারে যে উনি যখন নফল নামাজ পড়তেছে তো এটাকে সাহাবীরা যখন দেখছে তখন এটাকে মানে ধরে নিয়েছে যে উনি 2 রাকাত পড়ছে আমরাও 2 রাকাত পড়বো, উনি 4 রাকাত পড়ছে আমরাও 4 রাকাত পড়বো, এরকম। কিন্তু আল্লাহ তো আসলে নফল নামাজের কোন রাকাত বেঁধে দেয় না, কিন্তু নফল নামাজ আসলে ওইরকম কোন আয়াত নাই যে নফল নামাজ, আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারার মধ্যে নফল ইবাদত করতে পারো, নফল নামাজ বলতে আসলে এরকম কোন নামাজ আসলে নাই, নফল নামাজ বলতে কিছুই নাই। আচ্ছা, নফল নামাজে আপনি ই পাবেন হলো মুসলিম শরীফের মধ্যে, মুসলিম শরীফ 8 নম্বর, 8 নম্বর যদি হাদিসটা পড়েন, মুসলিম শরীফের এটা হলো ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত 8 নম্বর হাদিসের মধ্যে যদি আপনি আসেন, ওখানে আপনি পাবেন এক লোক হুজুর সাল্লাল্লাহু আলাইহি আসলেন, সে জিজ্ঞাসা করলেন তাকে নামাজ সম্বন্ধে, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি আসলাম বললেন তুমি শুধু ফরজ নামাজটা পড়বা। আচ্ছা, এটা তাদের কিন্তু হাদিস থেকে আমি বলতেছি, যে তাদের প্রচলিত হাদিস থেকেই বলতেছি, বুঝছেন, বলছে তুমি তুমি এটা বুখারী শরীফেও আছে কিন্তু আমি এক্স্যাক্টলি এটা জানি না, এই জন্য মুসলিম শরীফের 8 নম্বর হাদিস, বুঝছেন, তুমি যখন নামাজ পড়ো তখন শুধু ফরজটা নামাজ পড়বা। তখন ওই লোক জিজ্ঞাসা করলো আমি অন্য আরো বেশি কিছু পড়তে পারি, তখন তাকে বললো যে না তুমি নফল পড়তে পারো, নো প্রবলেম। তারপর বললো আমি আর কি ইবাদত করবো, রোজা, বলছে রোজা রাখো 30টা ফরজ রোজা। আচ্ছা, আপনি যে কথাটা বলতেছেন এখন যে ঘটনা বলছেন এটাও তো একটা হাদিস, হাদিস, জি জি হাদিস। আচ্ছা, তাহলে এই হাদিস আমি কেন মানবো? আমি তো হাদিস মানার কথা বলি না, তারা যে হাদিস মানে, আচ্ছা এটা হলো মুসলিম শরীফের সহি হাদিস। আচ্ছা, তাহলে আপনি কোন হাদিসটা মানবেন? এক হাদিসে লেখা আছে যে তুমি সুন্নাত পড়ো সকালবেলা 2 রাকাত ফজরের আগে, তারপর ফজরের 2 রাকাত ফরজ, জোহরের 4 রাকাত আগে, 2 রাকাত পরে, মাঝখানে 4 রাকাত ফরজ, মাগরিবের 2 রাকাত সুন্না, এই সুন্নাগুলো যে পড়বো সুন্না মুয়াক্কাদা, তা এইটা এই হাদিসগুলো যদি সঠিক হয়, এই জন্য আমি বলছি একদিন হাদিস নিয়ে বসতে হবে, হাদিসের মধ্যে কনফ্লিক্ট, এই হাদিস যদি সঠিক হয় তাহলে এই 8 নম্বর হাদিসটা তাহলে ই হবে ভুল, একই ইসের মধ্যে 8 নম্বর হাদিসটা লেখা আছে তুমি ঠিক আছে তুমি ফরজ পড়ো আর কিছু পড়ার তোমার দরকার নাই। আচ্ছা, তুমি নফল পড়লে পড়তে পারো, তুমি রোজা রাখো ফরজ রাখো, যদি আবার বেশি কিছু রাখতে হয় নফল রোজা রাখতে পারো, তুমি যাকাত দেবা, যদি বেশি কিছু দিতে হয় তাহলে তুমি সদকা করো, বুঝছেন। আসলে তাহলে সুন্নত, আমি সুন্নত নামাজ পড়তেছি এর অর্থটা কি দাঁড়াইলো? দাঁড়াইলো তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূজা করা, অর্থাৎ হুজুরের জন্য, আমার নবীর জন্য আমি নামাজ পড়ি, আমি নবীর জন্য নামাজ পড়তে পারবো না, কোরআন বলছে আমি নবীর জন্য নামাজ পড়তে পারো, সকল প্রশংসা নামাজের মধ্যে তো আল্লাহর প্রশংসা প্রশংসা করা, সকল প্রশংসা মালিক আল্লাহ নিজে, সেখানে নবীকে বা অন্য কারো কোনো ব্যক্তিকে শুধু তাই না, আমরা তাহাজ্জুদ মানে আত্তাহিয়াত পড়ি, যে আমরা আত্তাহিয়াত লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইবাত, আসসালামু আলাইকা আইহান নবী, নবীকে আমি সালাম দিতেছি নামাজের মধ্যে। আমার কাছে সুপ্রিয় দর্শক, আমরা অত্যন্ত আন্তরিকভাবে দুঃখিত, আমাদের আজকে আসলে টেকনিক্যাল প্রবলেমটার কারণে আমরা একদম কন্টিনিউয়াসলি এটা করতে পারতেছি না, আমাদের ক্যামেরাটা বারবার শাটডাউন হয়ে যাচ্ছে। তো আমাদের মনিরুজ্জামান ভাই হচ্ছে আমাদের রেগুলার না ঠিক উইকলি, উনি কমপক্ষে 1-2 বার আসবেন, উনি বলেছেন ওনার অনেক কিছু বলার আছে, উনি অনেক গবেষণা করেছেন, রিসার্চ করেছেন, সেগুলো উনি যাতে মুসলমানরা বিভ্রান্ত না, মুসলমানরা যেন আল্লাহর যে সঠিক যে নির্দেশনা দেওয়া আছে যেই রাস্তায় যেন চলতে পারে সেই উদ্দেশ্যে উনি আমাদের মধ্যে প্রায় আসবেন, মাঝে মধ্যে আমরা ওনার কথা শুনবো। তো আজকে উনি রোজা রেখেছেন, আমার মনে হয় আপনি যেহেতু রোজা রাখতে অবশ্যই মানুষ একটু
সম্ভব না, কারণ আমরা মাত্র আমার মনে হয় আমরা প্রায় সব মিলে প্রায় ঘন্টা খানিক কথা বলেছি, সেখানে আমরা আসলে চার পাঁচটা হাদিসের বেশি কথা বলতে পারিনি, এবং এর মধ্যে অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে কিছু হাদিস একদম ডাইরেক্ট কোরআনের আয়াতের বিরুদ্ধে চলে যাচ্ছে। তো এরকম আপনার কাছে নিশ্চয় আরো তথ্য আছে, তথ্য আছে, আমরা আপনাকে প্রায় ওয়েলকাম ওয়েলকাম জানাবো। আপনি কিছু বলেন লাস্ট মুহূর্তে আমাদের ক্যামেরাটা আবার শাট ডাউন হওয়ার আগে। না ঠিক আছে, আমি এখন কুইক বলতেছি, আমি লাস্টে যেটা বলছিলাম মুসলিম শরীফের হাদিস, যেটা আট নম্বর হাদিস, এই আট নম্বর হাদিসের সাথে একই হাদিসের মধ্যে কনফ্লিক্ট। আচ্ছা, কোথাও বলছে যে সুন্নাত নামাজ পড়তে হবে সুন্নাতে মুয়াক্কাদা, সুন্নাতে গায়রে মুয়াক্কাদা বা অন্যান্য যেগুলো আছে আপনার অন্যান্য যে নামাজগুলো আছে, অথচ ওখানে যদি আপনি পড়েন আট নম্বর হাদিস যেটা ইসলাম ফাউন্ডেশন থেকে প্রকাশিত, আপনারা পড়ে দেখতে পারেন, ওখানে বলা আছে শুধু ফরজ নামাজ, ফরজ রোজা এবং ফরজ জাকাত, এছাড়া আর কিছুই নাই। তো আপনি কোনটা মানবেন আপনাদের ব্যাপার, কারণ আপনাদের ওই হাদিসের মধ্যে গণ্ড। এখন যারা আহলে হাদিস আছে তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, দেখা যাচ্ছে যে কোরআনের কিন্তু একটা আয়াত আরেকটা আয়াতের সাথে কনফ্লিক্ট না, সুন্দরভাবে বর্ণনা করে দেওয়া আছে, এখানে কোনো বিভ্রান্তি না, বিভ্রান্তি নাই। কিন্তু হাদিস দেখলে দেখা যাচ্ছে যে একই ব্যক্তির বর্ণনা করা এক বিষয়ে তিন রকমের হাদিস পাওয়া যাচ্ছে, মানে সহি হাদিস তো নাই, সহি হাসান জয়ীফ তিন ধরনের হাদিস আছে, এটা জয়ীফ হাদিসের মধ্যে নাই যে এক মুষ্টি রাখতে হবে, বুঝছেন? এখন এখন আপনার যারা আহলে হাদিস অথবা সালাফি যাদেরকে বলা হয় তারা বলছে দাড়িকে ছেড়ে দিতে হবে। এখন দাড়িকে কোথায় আপনি ছেড়ে দিবেন? একটা লোক যদি আপনার 80 বছর বয়সে মারা যায়, আপনি যদি 15 বছর বয়সে দাড়ি ওঠা শুরু করে, সেই দাড়িকে এটা কোন হাদিস? আপনি যেটা বলছেন দাড়িকে ছেড়ে দিতে হবে, এটা বুখারী শরীফ হাদিস আছে। আমি এটা নিয়ে একদিন বসবো, বসে আমি সুন্দর করে হাদিস গেল, আজকে যাব না, আজকে যাব না, আজকে যাব না।